আজকের এই পর্বে আমি ভিটামিন স্রাব নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি ভিটামিন বলতে মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল স্রাব। ইন্ডিয়ান মার্কেটে মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল স্রাব অনেক রকমের আছে। এর মধ্যে উন্নত মানের ব্র্যান্ডেড কতগুলি মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল স্রাব আছে, সেগুলি হল বিভন স্রাব, এ টু জেড স্রাব, জিঙ্কোভিট স্রাব আর ভি টোটাল স্রাব। এগুলি ছাড়াও গোটা ভারতবর্ষে আরও অনেক মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল স্রাব পাওয়া যায়, তবে সেগুলি সবই জেনেরিক বা ডুপ্লিকেটও বলা যেতে পারে। তবে আপনি যদি মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল স্রাব খেতে চান, তাহলে আমি যে চারটি স্রাবের নাম বললাম এর মধ্যে থেকে যে কোনো একটি খেলেই হবে। তবে এখন আমি এই বিভন স্রাব নিয়ে আলোচনা করব। বিভন স্রাব খেলে কি কি উপকার হয়, বিভন স্রাবের ডোজ কেমন হবে, কতদিন খেতে হবে, এটি খেলে কি কি সাইড ইফেক্ট হতে পারে, এগুলি সম্পর্কে জানতে এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আপনি আমার পাশে যেটি দেখছেন এটি বিভন স্রাব, দেখেই বোঝা যাচ্ছে এর ভিতরে থাকে মাল্টিভিটামিন, মাল্টিমিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এটি তৈরি করেছে জুভেন্টাস কোম্পানি। এটি 200 ml এর স্রাব। এটির বর্তমান বাজার মূল্য 191 টাকা। সময়ের সাথে সাথে এর মূল্য বাড়তেও পারে আবার কমতেও পারে। এই স্রাব খেলে আমাদের শারীরিক দুর্বলতা ও ক্লান্তি দূর হয়। যাদের শরীর খুব দুর্বল, যাদের শরীরের শক্তি কমে যাচ্ছে, তারা এই স্রাবটি খেতে পারে। এছাড়াও এই স্রাব খেলে আমাদের চেহারা বা স্বাস্থ্য ভালো থাকে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এবং নার্ভ সিস্টেম সঠিকভাবে কাজ করতে পারে। ভিটামিনের অভাবে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এবং নার্ভ সিস্টেম নষ্ট হয়ে যায়। তাই যাদের শরীরে ভিটামিনের ঘাটতি আছে, ভিটামিনের অভাব আছে, তারা যদি এই স্রাবটি খায় তাহলে তাদের অঙ্গ প্রত্যঙ্গ এবং নার্ভ সিস্টেম সঠিকভাবে কাজ করবে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে, বার্ধক্যজনিত অবক্ষয় প্রক্রিয়াকে বাধা দেবে, মানসিক চাপ কমে যায়। এই স্রাবটি খুবই ভালো স্রাব। আপনি একজন ডাক্তারের পরামর্শে এই স্রাবটি খেতে পারেন, এবং যদি মনে করেন যে আপনি নিজে নিজে খাবেন, তাহলেও যে কোনো ওষুধের দোকান থেকে কিনেও আপনি খেতে পারেন। এই স্রাবের ডোজ বলা খুব মুশকিল, এর ডোজ নির্ভর করে ওজন এবং বয়সের উপরে। তবে যাদের বয়স 12 বছরের বেশি তারা এটি 10 ml করে দিনে দুবার খাবে, সকালে খাবার পরে 10 ml আর রাত্রে খাবার পরে 10 ml। যাদের বয়স 12 বছরের কম, 2 বছরের বেশি, 2 বা 3 বছরের বেশি, 12 বছরের কম, 3 বছরের বেশি, তারা এটি 5 ml করে দিনে দুবার খাবে, সকালে খাবার পর 5 ml আর রাত্রে খাবার পর 5 ml। আর যাদের বয়স 2 বছরের কম বা শিশুদের জন্য, ছোট বাচ্চাদের জন্য বিভন ড্রপ পাওয়া যায়। তাই আপনি আপনার শিশুকে ক ফোঁটা করে ড্রপ বিভন স্রাব খাওয়াবেন, সেটি আমার কাছ থেকে জেনে নেবেন। আপনার বাচ্চার বয়স এবং ওজন লিখে আমাকে কমেন্ট করবেন, আমি বলে দেবো আপনার বাচ্চা ক ফোঁটা করে বিভন স্রাব খাবে। এটি কন্টিনিউ 3 মাস খেলে সবচেয়ে বেশি ভালো হয়। আপনি চেষ্টা করবেন 3 মাস খাওয়ার। এটি খেলে তেমন কোনো সাইড ইফেক্ট হয় না, তবে ভিটামিন স্রাব তো একটু গ্যাস হতে পারে, একটু বেশি করে জল খাবেন। আর যদি গ্যাস হয়েই যায় তাহলে একটা ভালো কোনো গ্যাসের ওষুধ খাবেন। আর আপনি কোন গ্যাসের ওষুধ খাবেন আমি এই উপরে আই বটনে লিংক দিয়ে দিচ্ছি, এই লিংকে ক্লিক করে আপনি দেখতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, নিজে জানুন এবং অপরকে জানাতে ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।